আজ 8ই জুন কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল হাই স্কুলে চলছে সামার প্রজেক্ট। গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের স্কুল প্রাঙ্গণে বকুল, কদম, বিভিন্ন গাছের চারা রোপণ করে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা মিলে ওই দিনটা উদযাপন করেছে। আজকের প্রজেক্টের বিষয় হলো পচনশীল এবং অপচনশীল বস্তু কীভাবে আমরা আলাদা করব এবং পচনশীল বস্তু কীভাবে আমরা পুনরায় সার হিসেবে ব্যবহার করব সেটাই আজকে দেখব, এবং অপচনশীল বস্তু নিয়ে যে আমরা বিভিন্ন ধরনের শৌখিন জিনিস বা আবার এটাকে রিসাইকেল করতে পারি তা নিয়েই আজকের এই আলোচনা। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর এক সপ্তাহব্যাপী যে সামার ক্যাম্পের আয়োজন করেছে তার মধ্যে আজকে হচ্ছে 8 তারিখ। আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে রিডিউস ওয়েস্ট, আমাদের যে বর্জ্য পদার্থ সেইগুলোকে কীভাবে কম করা যায়। এবার বর্জ্য দুই ধরনের আছে, একটা হচ্ছে পচনশীল, অপচনশীল। এবং এইগুলোকে বিদ্যালয় পরিবেশকে সুস্থ রাখতে গেলে এবং ছাত্রছাত্রীর মধ্য দিয়ে সমাজকে একটা বার্তা দিতে হবে যে আমাদের পরিবেশকে সুস্থ রাখতে গেলে যে আমাদের যে বর্জ্য পদার্থগুলো পচনশীল অপচনশীল সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং যাতে এগুলো কম হয় তার জন্য আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আজকে আমাদের বিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী এসেছে, তারা এই যে দুটো আমাদের ডাস্টবিন করা হয়েছে, একটা পচনশীল একটা অপচনশীল, সেগুলো আমাদের আগামী সোমবার থেকে পঠন পাঠন শুরু হচ্ছে। তার আগে আমাদের বিদ্যালয়ের পরিবেশকে খুব ক্লিন করা হলো এবং বর্জ্য পদার্থগুলোকে আলাদা করা হলো। এই সম্পর্কে আমরা এই সামার ক্যাম্পের আমরা 5 তারিখ থেকে শুরু করেছি। 5 তারিখে আমরা বিশ্ব পরিবেশ দিবসের মাধ্যমে গাছ লাগিয়ে আমরা বিদ্যালয়ে উদ্বোধনীটা করেছিলাম, ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক, সহকারী শিক্ষক হুমায়ুন কবির আপনারা জানেন, সকলেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, উনি হচ্ছেন গাছপ্রেমী। হ্যাঁ, এবং উনি নার্সারিও আছে ওনার। তা এই বিষয়ে পরিবেশকে কীভাবে সুস্থ রাখা যায়, হ্যাঁ, এবং গাছ লাগিয়ে পরিবেশকে ঠান্ডা করা যায় সে বিষয়ে আমাদের হুমায়ুন কবির স্যারকে দু একটা কথা বলার জন্য অনুরোধ। আমরা দেখলাম গত কয়েকদিন আগে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন আমাদের স্কুল কলেজ সকলেই ছাত্রছাত্রী মিলে উদযাপন করলাম। বর্তমানে যে পরিস্থিতি আমাদের সবারই অবগত যে বিশ্ব উষ্ণায়ন ঘটছে, এর প্রধান কারণ এবং একমাত্র কারণ হচ্ছে গাছ কাটা। আমাদেরকে কী করতে হবে বর্তমানে এই বিশ্বকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা করতে বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা করতে গেলে আমাদেরকে গাছ লাগাতে হবে এবং তার যত্ন নিতে হবে। তাই আমরা শুধু নিজেই লাগাবো তা না, ছাত্রছাত্রীদের মধ্যেও সেই অ্যাওয়ারনেসটা আমাদেরকে পাঠাতে হবে এবং আমাদের গ্রামের যারা সাধারণ মানুষ তাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা নিয়ে আসতে হবে যে গাছ লাগান এবং তার আমাদের বাড়িতে বিভিন্ন সবজির খোসা এবং অনেক ফলের খোসা এবং এইসব আলাদা করে সংগ্রহ করে যে পচনশীল প্রক্রিয়ার মাধ্যমে সার করে সেটি আমরা ব্যবহার করতে পারি। জৈব সার কিভাবে তৈরি করতে পারি পচনশীল পদার্থগুলো দিয়ে? পচনশীল পদার্থগুলো বলতে যেগুলো আমাদের পচে যায়, যেসব জিনিসগুলো পচে যায়, আর একটা অপচনশীল যেগুলো পচে না সাধারণত। তো পচনশীলগুলো দিয়ে খুব সহজেই আমাদের জৈব সার তৈরি করা যায়, যে জৈব সারটার ব্যবহারের ফলে খাদ্যের গুণমান অনেক বৃদ্ধি পায় এবং মাটিও ভালো থাকে। যেমন আমরা এখানে একটা পচনশীল একটা ড্রাম তৈরি করেছি, এর মধ্যে কিছু পাতা ফেলেছি, কিছু আমরা সবজির ওয়েস্টের জিনিসগুলো ফেলেছি, এর মধ্যে প্রতিটা স্তরে স্তরে একদিনে একটু ফেললাম, তারপর একটু মাটি দিলাম, আবার একটু ফেললাম, মাটি দিলাম, জল ছিটিয়ে দিলাম, এইভাবে রেখে দিতে হবে। তারপরে নিচে একটু ফুটো করে রাখতে হবে, কারণ সেই যে জলটা যেটা পচবে রসটা যেন বেরিয়ে চলে যায়, এক সময় ওটা পচে যাবে, ওটা সার তৈরি হবে, রোদে শুকিয়ে সেই সারটা আমি যখন গাছে ব্যবহার করব উৎকৃষ্ট জৈব সার একটা পরিণত হবে। ঠিক তেমনি অপচনশীল জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা যত্র না ফেলে এক জায়গায় যদি স্তূপীকৃত করে রাখি, তারপরে সেটাকে যদি সঠিক জায়গায় দেওয়ার ব্যবস্থা করা যায়, সেটা দিয়ে আবার রিসাইকেলের মাধ্যমে অনেক কিছু তৈরি করা যাবে। এখন তো আবার দেখা যায় যে মানে যে অপচনশীল যেমন প্লাস্টিক দিয়ে অনেক সুন্দর সুন্দর মানে হস্তশিল্প তৈরি হচ্ছে, যেগুলো খুব ঘর সাজানোর কাজে খুব বেশি করে ব্যবহার করা হয়, সেগুলো আমরা শিখে নিতে পারি সহজেই।
আজকে আমরা সামার ক্যাম্পে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে ছাত্রছাত্রীরাও উপস্থিত। মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় বললেন আজকে এই বিষয় সম্পর্কে, আমাদের আজকে বিষয় কীভাবে বর্জ্য পদার্থের পরিমাণ কমিয়ে আনা যাবে এবং তার পুনর্ব্যবহার করা যেতে পারে, এই সম্পর্কে আমাদের শিক্ষক মহাশয় হুমায়ুন কবির, সন্তোষ মণ্ডল মহাশয় এবং আরও শিক্ষক মহাশয় বললেন। আমি একটি বিষয় আলোকপাত করতে চাই যে আমরা যদি কঠিন বর্জ্য পদার্থ যেগুলো আছে, যেমন প্লাস্টিক জাতীয় জিনিসপত্র আছে, যেমন আমরা যখন ব্যবহার করে ভেঙে যাই প্লাস্টিক মগ, প্লাস্টিক বালতি বা যখন অব্যবহার্য জলের বোতল আমরা এখানে সেখানে ফেলে দিই, সেগুলোকে কালেক্ট করে সেগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে রিসাইকেল করে আবার পুনরায় ব্যবহার করতে পারি, তাহলে কি বর্জ্য পদার্থের পরিমাণ কমে যাবে আর একই জিনিস বারবার আমরা ব্যবহার করতে পারবো, পরিবেশ দূষণ মুক্ত হবে এর ক্ষেত্রে। আবার আরেকটা দিক থেকে করা যেতে পারে, যেমন অশুদ্ধ জলকেও বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ করে আমরা পানীয় জলের উপযুক্ত করে আমরা সেটা ব্যবহার করতে পারি, এটা একটা পুনর্ব্যবহারযোগ্য একটা পদ্ধতি। এই সমস্ত পদ্ধতি ব্যবহার করে এবং বর্জ্য পদার্থ পরিমাণ কমিয়ে নিয়ে এসে এই পুনর্ব্যবহারযোগ্য করে আনার ফলে আমরা যতটা সম্ভব আমাদের পরিবেশকে দূষণমুক্ত করতে পারবো এবং আগামী প্রজন্ম এতে সুস্থ থাকবে, সুন্দর থাকবে।